হাই বন্ধুরা, আপনারা কি কখনো সাদা ময়ূর দেখেছেন? সাদা সাপ কিংবা কুমির যদি দেখে না থাকেন, তাহলে চলুন দেখা যাক প্রাণী জগতে বিস্ময় সৃষ্টি করে এমন কয়েকটি প্রাণী। সাদা কুমির। অস্ট্রেলিয়ার উত্তরাঞ্চলের অ্যাডিলেড নদীতে দেখা মিলেছে দুধের মতো সাদা এই কুমিরটির। স্থানীয়রা এই কুমিরটির নাম দিয়েছেন পার্ল, যেটি প্রায় 10 মিটার লম্বা। শরীরে মেলানিনের পরিমাণ কম থাকার কারণে সেটির শরীরের রং এমন হয়ে থাকতে পারে বলে জানিয়েছেন প্রাণীবিদরা। কুমিরটির হাইপোমেলানিজম নামের এক প্রকার বিরল শারীরিক বৈশিষ্ট্য রয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে চার্লস ডারউইন বিশ্ববিদ্যালয়ের গবেষক অ্যাডাম বলেন, জিনগত ত্রুটির কারণে কুমিরের চামড়া সাদা হয়ে থাকতে পারে। এছাড়া ভ্রূণ অবস্থায় ডিমের ভেতর থাকার সময় প্রতিকূল পরিবেশকেও কারণের তালিকায় রাখছেন তিনি। তবে এই দবদবে সাদা রং পার্লের জন্য মোটেও আশীর্বাদ নয়, কারণ সে শিকার ধরার সময় ছদ্মবেশ নিতে পারে না, ফলে খাবার জোগাড় করতে বেশ বেগ পেতে হয় তাকে। সাদা ময়ূর। সাদা ময়ূর অন্যান্য ময়ূরের মতো ফিজিনিয়াডি পরিবারের পাভবর্গের অন্তর্ভুক্ত ফেজেন জাতীয় পাখি। এরা সাধারণত বনে বাস করে এবং মাটিতে বাসা বাঁধে, তবে মাঝে মাঝে লোকালয়েও বেশ দেখা যায়। বিশেষ করে সংরক্ষিত এলাকায় এরা মানুষের খুব কাছাকাছি চলে আসে। এরা সর্বভুক প্রাণী এবং ডিম ফুটে বাচ্চার জন্ম দেয়। এরা পেকম তুলে শত্রুকে ভয় দেখায় এবং স্ত্রী ময়ূরকে আকৃষ্ট করে। এই ধরনের সাদা ময়ূর ভারত, ইন্দোনেশিয়া সহ বেশ কয়েকটি দেশে দেখা যায়। সাদা সাপ। কিছুদিন আগে সাদা রঙের বিরল একটি বিষধর সাপ ধরা হয়েছে ভারতের পশ্চিমবঙ্গে। সাপটির নাম কালাজ এবং এটি একটি বিষাক্ত সাপ। সাপটিকে ঘিরে তখন ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়, কারণ এ ধরনের সাপ এই প্রথমবার দেখা গিয়েছে। প্রাণী বিশেষজ্ঞরা বলছেন, ত্বকের রং নির্ধারণকারী জিনের অস্বাভাবিক ঘাটতি থাকলে সাপের গায়ের রং এমন হয়ে থাকতে পারে। তবে কয়েক হাজার সাপের মধ্যে মাত্র একটি সাপের ক্ষেত্রেই এমন ঘটনা ঘটতে পারে। আর সবশেষে বলবো, অল্প কিছুদিনের মধ্যে নিয়ে আসছি আমরা আরও 10টি বিরল সাদা প্রাণীর বর্ণনা। যদি সেই ভিডিওটিও আপনারা উপভোগ করতে চান, তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদেরকে সঙ্গ দিন।